দর্শক আসসালামু আলাইকুম। দর্শক রয়েছি সোনাই চণ্ডী হাটে। আজ হচ্ছে 28 ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার। দেখা যাক আজকের হাট থেকে আমরা দর্শক হলিস্টেন ফিজিয়ান যেই দুধের গাভিগুলো রয়েছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করবো এবং দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কেমন দামে এই হাট থেকে ক্রয় বিক্রয় করা হচ্ছে এই দুধের গাভিগুলো। এই গাভিটা একটু দেখি, মাশাল্লাহ গাভিটা কিন্তু তলাবাট কিন্তু সেই রকম। কেমন বয়স এটার ভাই? দাঁত হয়েছে কেমন? দুই দাঁত। দুধ কেমন আশা করা যায় এটা থেকে? কতটুক দুধ পাওয়া যাবে ভাই? একবারে 10-12 লিটার চাচ্ছেন? কত দাম? হ্যাঁ 1,85,000। কত দাম বলছে এটার এখন? 1,60,000। দর্শক 1,60,000 দাম বলছে। তবে তলা আসবে গাভিটার কিন্তু অনেক সুন্দর, কোয়ালিটিও ভালো। এইটা ভাই কার? বয়স কেমন এটার? দুই দাঁত থেকে চার দাঁত। কয় মাসের বরণ? 8.5 মাস পার হইল। 8.5 মাস পার হয়ে গেল। কতটুকু আশা করতেছেন দুধ? দুধ কেমন হইতে পারে? 12-13 লিটার। চাচ্ছেন কত দাম? 2,50,000। কত? 2,25,000। 2,25,000। কত পর্যন্ত উঠছে দাম ভাই? 195-200 পর্যন্ত। দর্শক দাম পাইছেন গাভিটা কিন্তু আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। দেখি আমরা এই হাট থেকে আরও যে গাভিগুলো রয়েছে ধীরে ধীরে একটু দেখানোর চেষ্টা করি। না বেচা কিনা খুব বেশি হচ্ছে, গরু তো খালি হয়ে গেছে, গরুই তো খালি না, বাজার তো বেশি। হ্যাঁ বাজার বেশি, কারণ হলো বাইরে থেকে প্রচুর পরিমাণে পাটি আসতেছে, ওই অনুযায়ী গরু তো পাচ্ছে না, কাড়াকাড়ি গরু নিয়ে। আগে সোনাই চণ্ডীতে এই পরিস্থিতি ছিল না। হ্যাঁ এটা কত চাচ্ছে? কার এটা ভাই আপনার? বয়সটা কি এটা? চাচ্ছেন কত? 220। আর কয় মাসের ভরণ? 8 মাস 20 দিন। দর্শক দেখেন যে এই গরুটা 2,20,000 চাওয়া দাম। আসলে এইগুলা দাম বেশি নয়, অনেক বেশি। 2,20,000 মানে এরা সর্বোচ্চ সর্বোচ্চ 80 চাইতো। হ্যাঁ বেচা কিনা হয়তো 55-60, তাহলে ভালো হইতো। হ্যাঁ কিন্তু এখন চাচ্ছে হলো 220, তার মানে 80-85 নিচে তো দিবে না। তো পরে নিয়ে যে কয় টাকাতে বিক্রি করা যাবে? 5,000 টাকা খরচ আছে কিনলেই। একটা গরু কিনলেই কিন্তু 5,000 খরচ, কিন্তু বডিতে তো হয় না, এটা বডিতে কিন্তু আসে না। তো দেখি কত আপনার টার্গেট, বেচার নিয়ত কত? দর্শক আমরা দেখেন আজকের হাটে যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখাই। আসলে যারা ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে যাচ্ছে তারা কিন্তু মোটামুটি কিনতেছে, আর যারা মনে করতেছে যে সাহস পাচ্ছে না নিয়ে যে বেচতে পারবো কিনা তারা কিন্তু খুব টেনশানে, কেনাকাটা হচ্ছে না তাদের। ভালো আছেন? কয়টা নিয়ে আসলেন আজকে? দুইটা। এইটা কেমন বয়স এইটা? এটা দুই দাঁত। কয় মাসের ভরণ? 8.5 মাস। চাচ্ছেন কত দাম? 1,65,000। দর্শক 1,65,000 চাওয়া দাম। এইটার দামটা একটু সীমিত চাওয়া মনে হচ্ছে আমার কাছে, যে মোটামুটি 1,65,000 চাওয়া দাম, দাম দর করে নেওয়া যাবে। বেচা কিনে কতর মধ্যে এটা করা যায় একটু যদি বলতেন? 40-এর একটু উপরে। দর্শক 1,40,000-এর একটু উপরে ওনার টার্গেট। এইটা এই পাশেটা দেখি ছোটো সাইজ, মোটামুটি 4-5 কেজি দুধের, 5 কেজি আর কি হয় ক্রসের গরু। ভালো আছেন? কেমন বয়স গাভিটা? বয়স হয়নি। কয় মাসের ভরণ? 8 মাস 16 দিন। 8 মাস 16 দিন সময় লাগবে, 1 মাস
বাচ্চা দিতে, তার মানে রোজার শেষের দিকে এটা দুধ পাওয়া যাবে। কত চাওয়া দাম? চাওয়া দাম 140। দর্শক 140,000 চাওয়া দাম। গরুটা সাইজ একটু ছোট, তবে মোটামুটি কালার কিন্তু অনেক সুন্দর। আমরা আরো যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখাই আপনাদের। এটা বয়স কি দাদা? দুই দাদা, কয় মাসের বরণ? 8.5 মাস। চাচ্ছেন কত দাদা? এটা 2,65,000। দর্শক 2,65,000 চাওয়া দাম। সময় আছে কেমন বাচ্চা দিতে? 1 মাস। 2,65,000 দর্শক চাওয়া দাম। এই গরুটাও কিন্তু সুন্দর, দুধে তলা বাটে, কালারে ডিজাইনে হাঁসের মতো, রাজহাঁসের মতো গলা। কত এটা? কত চাচ্ছেন? কত? 230। বয়স? দুই দাঁত, প্রথম বিয়ানের। দর্শক 230 চাওয়া দাম। একবারে 8 লিটার হয়তো পাওয়া যাবে। কয় লিটার পাওয়া যাবে একবারে? 8.5 মাস। একবারে 12 লিটার? দুই দাঁত বয়স। চাওয়া দাম 230। কত পর্যন্ত উঠলো দাম? 190-180-185। দর্শক এই তো দেখলেন আজকের সোনাইচণ্ডী হাটের বাজার দর। ঠিক আছে, এগুলো কি প্রেগনেন্ট নাকি? এগুলো বড় সাইজের। এটা বয়স কি? কয় মাসের ভাই বরণ? 8 মাস 22 দিন। কয় লিটার পাওয়া যাইতে পারে? কয় লিটার পাওয়া যাইতে পারে দুধ? আইডিয়া আছে না আপনার যেহেতু ব্যবসা করেন? আচ্ছা, কত পর্যন্ত দাম উঠছে? দাম কয় না? চাইছেন কত আপনি? হ্যাঁ ভাই, হাই কেনার পার্টি নাই, সবার গরু বিক্রি হয়ে যাচ্ছে, আপনার বলে কেনার পার্টি নাই। এটার কেমন বয়স? 6 দাঁত। সময় আছে কেমন? 15 দিন। মাশাআল্লাহ, দর্শক 15 দিন সময় আছে, 6 দাঁত বয়স। চেম্বার সবগুলো ঠিক আছে ভাই? কত চাচ্ছেন? 370। কেমন দাম বললো কাস্টমার? 350-370 চাওয়া দাম। দর্শক মানে মোটামুটি 4 লাখ টাকা চাওয়া দাম। তো যাই হোক, দাম দর করে নিতে হবে, যার গরু তিনি চাইবেই, কিন্তু আপনাদের আইডিয়া অনুযায়ী আপনাদের কিনতে হবে। তো আমরা এতক্ষণ এই হাট থেকে দর্শক হলস্টেইন ফ্রিজিয়ান জাতের যে প্রেগনেন্ট গরুগুলো রয়েছে সেইগুলোই দেখালাম বা দেখানোর চেষ্টা করতেছি। এটা এটা কেমন বয়স? বয়স কি? 4 দাঁত। কয় মাসের? 8.5 মাস। চাওয়া দামটা কত? 225। কত পর্যন্ত উঠছে দাম? 195। বাজার অনেকটাই বেশি দর্শক, আসলে কিনতে ওনাদের বেশি, আবার বেচতে গেলে গৃহস্থরা বেশি বলতেছে, যার কারণে। কালাম ভাই, কার এটা ভাই? আপনার হাটের মধ্যে তো সেরা। কয় লিটার হবে? 25 লিটার। দুইবারে না? আসেন দেখি, সবচেয়ে বড় হাটের মধ্যে সবচেয়ে বড় গরু। এমনি শান্ত কেমন আছে ভাই, একটু দেখান তো, শান্ত দেখান। 25 লিটার? বয়স কি বললেন? বয়স 4 দাঁত। পাঁচ ফুলটা কিন্তু একবারে এক্সেলেন্ট। কত চাওয়া কালাম ভাই? 2,75,000। একবার এক্স্যাক্টলি বেচার কথা বলেন, বেচার কথা 2,75,000। দেন দেখি মোবাইল নাম্বারটা। 01723 60 60 55 93 93। দর্শক আমরা কালাম ভাই হলো আমাদের এলাকারই, তো সুন্দর একটা গরু দেখছি, যার কারণে ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে গরুটি কালেকশন করতে পারেন, যদি হাটে বেচা কিনা না হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে, ওনার কাছ থেকে এই গরুর আপডেট
আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে গরু হাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ভাই কিন্তু অনেক লম্বা, আর ওর ওই ভাইয়ের চাইতে কম না, দেখেন হাইট কিন্তু মাশাল্লাহ, মানে বিশাল একটা বড় গরু, এটা কিন্তু আপনারা দেখে অনুভব করতেছেন। আলমগীর ভাই কার এটা, গাবিন? হ্যাঁ ভাই গাবিন। সবগুলো তো আপনাদের হাতেই ভাই, যেগুলো একবারে মাস্টার গরু সবগুলো তো আপনাদের হাতেই। বয়স কি? দুই দাঁত। হ্যাঁ চাচ্ছেন কেমন চাওয়া কত? হ্যাঁ বলেন, ক্যামেরার সামনে বলেন, সমস্যা নেই। 270। আর সময় নেবে কেমন বাচ্চা দিতে? 8 দিন। কয় লিটার আশা করা যাচ্ছে? 25-এর উপরে দুইবারে। আচ্ছা বেচার দামটা বলেন শ্যামল ভাই, আপনার নাকি কত বেচার দাম বলেন শ্যামল ভাই? বড় ব্যাপারই। হ্যাঁ 75। ফিক্স রেট না দাম করার সুযোগ আছে? হ্যাঁ ফিক্স দাম। আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যদি আড়ে বিক্রি না হয়? মোবাইল আছে দেন দেখি। 01 723 0 4 0 4 2 3 5 6 2 3 5 6। আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা কালাম ভাইয়ের একটি গরু দেখালাম এবং শ্যামল ভাইয়ের বেশ কিছু গরু রয়েছে, উনি সবসময় নিজে দাম দর করে নিতে পারবেন। ঠিক আছে মাশাল্লাহ কালাম ভাই যেটা এটা কিন্তু একবারে এক্সেলেন্ট। এইটা কার? এটা এটা এটাও কালাম ভাইয়ের? তোলা না তোলার মাস্টার। আসলে সব হাই কোয়ালিটি যে গরুগুলো এগুলো কিন্তু ওনারাই দর্শক কিনে নেন। ঠিক আছে এগুলো কিন্তু দর্শক সবগুলোই কালাম ভাই এবং শামসুল ভাই। ঠিক আছে সবগুলোই কালেকশন হয়ে গেছে, ওনারাই করছে। তো আসলে ব্যাপারীরা যেই দামে গরু কিনে আমরা কিন্তু এইগুলো রেটে কিনতে পারি না, আমরা একটু কম রেটে চেষ্টা করি কেনার জন্য।